আমাদের আগামী 16 তারিখ ফেব্রুয়ারি সারা ত্রিপুরা রাজ্যে বিধানসভার ভোট এবং রাজ্যের অন্যান্য বিধানসভা কেন্দ্রের মতোই আমাদের আশরাফবাড়ি কেন্দ্রেও সেই দিনই নির্বাচন হবে। ইতিমধ্যে আমাদের 48টি বুথের মধ্যে প্রায় সবকটিতে আমাদের নির্বাচনী প্রচার শেষের দিকে। আজকে আমরা বনবাজারে আসলাম, বনবাজার থেকে আমরা চামু বস্তিতে যাব, চামু বস্তি হয়ে আবার করঙ্গি ছড়ায় একটা জয়েনিং প্রোগ্রামে অংশগ্রহণ করার পর আশরামবাড়ির তোলার শিখর বুথ কমিটির দিকে আমরা যাব। আপনারা গতকাল আশরামবাড়ির ঐতিহাসিক জনসমাবেশ দেখেছেন। ত্রিপুরা রাজ্যে এই পর্যন্ত, এটা মানুষের কথা, এটা আমার কথা নয়, যে এত বড় একটা জনসমাবেশ একটা বিধানসভা কেন্দ্রের ভোটারদের নিয়ে এ পর্যন্ত ত্রিপুরাতে কোথাও কখনো কেউ করতে পারে। এই মহা জনসমাবেশের সাফল্যের জন্য আপনাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাব। আপনারা জানেন ময়দানে আশরামবাড়ি কেন্দ্রে আইপিএফটি এবং সিপিএম এর প্রার্থীও আছেন। বিশেষভাবে সিপিএম এবং কংগ্রেসের যারা সমর্থক আছেন, নেতৃবৃন্দরা আছেন, আমাদের যারা কংগ্রেস দলের বন্ধুরা আছেন, তাদের কাছে আমার একটা বিনম্র অনুরোধ থাকবে, বিজেপিকে হটানোই যদি কংগ্রেস এবং সিপিএম এর একমাত্র উদ্দেশ্য হয়, আশরামবাড়ি কেন্দ্রে তীব্রা মথা দলেরও বিজেপিকে হটানোই একমাত্র লক্ষ্য। এবং এই কেন্দ্রে কংগ্রেসের সিপিএম কে ভোট দিয়ে বা সিপিএম যারা করছেন তারা সিপিএম এর প্রার্থীকে ভোট দিয়ে বিজেপিকে আপনারা হটাতে পারবেন না, কারণ ইতিমধ্যেই ভোট প্রতিযোগিতায় ময়দানে তীব্রামথা সিপিএম এবং আইপিএফটির চেয়ে অনেক গুণ এগিয়ে রয়েছে। এটা আমার কথা না, আপনারা যারা রাজনৈতিকভাবে সচেতন আপনারা খবর নিয়ে দেখুন। আজকে এই তারিখে দাঁড়িয়ে আমি এটাই বলতে পারব, মিনিমাম 15,000 ভোটের ব্যবধানে আমরা আমাদের নিকটতম প্রার্থীকে পরাজয় করতে পারব জনগণের সমর্থন নিয়ে। এই পরিস্থিতিতে দীর্ঘদিন কংগ্রেস এবং সিপিএম এর মধ্যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ছিল, প্রতিযোগিতা ছিল, সিপিএম বনাম কংগ্রেস, বামফ্রন্ট বনাম কংগ্রেস অ্যালায়েন্স, আমরাও কংগ্রেসের অ্যালায়েন্সে ছিলাম। সারা রাজ্যের কংগ্রেসের যারা নেতৃত্ব দিচ্ছেন তারা কেউই আমাদের অজানা অচেনা লোক নয়। বিরোধী সিনহা থেকে শুরু করে গোপাল রায়, সুদীপ রায় বর্মন, সমস্ত সম্মানীয় নেতৃবৃন্দরা আমাদের সকলেরই জানা। সবার কাছে আমি অনুরোধ করব, বিজেপিকে যদি
হটানোর জন্য আমাদের এই বিধানসভায় যদি জোট গঠন করতে হয় এই আশারামবাড়ি কেন্দ্রে সিপিএম কংগ্রেস এবং তিপ্রা মথার মধ্যে লিখিত কোনো জোট না থাকার ফলেও বিজেপিকে যদি হটাতে হয় আইপিএফটির বিরুদ্ধে কংগ্রেস এবং সিপিএম কেও তিপ্রা মথায় ভোট দান করা উচিত প্রশ্ন উঠতে পারে মানুষের কাছে আমার এই বক্তব্যকে ঘিরে অনেক বিশ্লেষক বিশ্লেষণ করতে পারে যে অলিখিতভাবে তিপ্রা মথা সিপিএম এবং কংগ্রেসের মধ্যে একটা জোট হয়ে গেছে যারা রাজনৈতিকভাবে সচেতন তাদের আর বোঝার অপেক্ষা থাকে না যেখানে যাদের জয়লাভের সম্ভাবনা উজ্জ্বল আমি ব্যক্তিগতভাবে মনে করি সেখানে সেই প্রার্থীকে আমাদের ভোট দিয়ে বিজেপিকে রাজ্য থেকে বিসর্জন দেওয়া উচিত গতকাল ভারতবর্ষের টুক্কার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ত্রিপুরা রাজ্যের 5 বছরের দুর্নীতিগ্রস্ত বিজেপির উন্নয়নের ফিরিস্তির গুণ গাইলেন এবং অবাকের বিষয় সেই জনসভায় শত শত মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালীন কেউ হাততালি বাজালেন এবং প্রধানমন্ত্রী নিজে বুঝে গেছেন বিজেপি যে আর থাকছে না আগামী 16 তারিখ ত্রিপুরার মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়ে বিজেপিকে আরো 50 বছর অন্তত ত্রিপুরায় আর যেন আসতে না পারে তার জন্য বিসর্জন দিয়ে দেবে সেদিন ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী তো বনবাজার জামবস্তির লোক আপনারা প্রতিরক্ষা শব্দ এটা ভালো করে আপনারা বুঝবেন আপনাদের এই এলাকা আমাদের এই এলাকা ভারত এবং বাংলাদেশের সীমান্তবর্তী একটা এলাকা দেশকে রক্ষা করা অন্য রাষ্ট্রের থেকে দেশকে বাঁচানো তার জন্য ভারতবর্ষের একটা মন্ত্রক আছে সেই মন্ত্রকের নাম হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রক ডিফেন্স মিনিস্ট্রি ডিফেন্স মিনিস্ট্রি যিনি মিনিস্টার রাজনাথ সিংজি সেদিন আগরতলায় বক্তব্য করতে গিয়ে বললেন যে গত 6 মাসে ত্রিপুরার যিনি মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উনি একজন সৎ ব্যক্তি এবং ওনার এই 6 মাসে ত্রিপুরা রাজ্যের অনেক উন্নয়ন হয়েছে আমি মনে মনে ভাবলাম তার মানে বিজেপি এবং বিজেপির উচ্চ পর্যায়ের যারা শীর্ষস্থানীয় লিডাররা আছেন তারা স্বীকার করেছেন যে পূর্বতন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব অসৎ ছিলেন উনি অনেস্ট ছিলেন না এটাই তো কথা বলছে যে ডক্টর মানিক সাহা উনি সৎ ব্যক্তি তার মানে বিপ্লব দেব একজন অসৎ ছিলেন এটা আমার কথা না এটা রাজনাথ সিংজির কথা তারপরে উনি আরো বললেন যে 6 মাসের মধ্যে ত্রিপুরাতে অনেক পরিবর্তন এসেছে তার মানে বিপ্লব বাবু কিছুই করেন এটা প্রমাণ করেছে আজকে আমি একজন প্রার্থী হিসেবে আপনাদের কি কি করতে পারি আপনাদেরকে শুধু স্মরণ করিয়ে দিতে পারি ত্রিপুরার বিজেপিরা 2018 সালে মানুষকে কি প্রতিশ্রুতি দিয়েছিল
এবং সেই প্রতিশ্রুতির মোতাবেক তারা 5 বছরে মানুষের জন্য কাজ করেছে কিনা, দিন মজুরি করে যারা খান, শ্রমিক মেহনতি মানুষ যারা বামপন্থীদের স্লোগানের মধ্যে থাকে, দুনিয়ার মেহনতি মানুষ দেখো আমিও তো মেহনতি মানুষ, আমারও কিছু নাই। বামপন্থীদের স্লোগান কখনো কখনো খুব ভালো লাগে, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই তো করতেই হবে কিন্তু সঠিক জায়গায় লড়াইটা হওয়া উচিত। মেহনতি মানুষের জন্য বিজেপিরা বলেছে যে রেগার মজুরি 340 টাকা করে দেবে, মুখেই বৃদ্ধি করেছে আর কাজে কিছু করেনি, এটা মনে করবেন মনে রাখবেন আপনারা। তারপর বলেছে যে বার্ধক্য ভাতা এটা 2000 টাকা করা হবে, খুব ভালো কথা। 4 বছর রাজ্যের বৃদ্ধ এবং বৃদ্ধাদের ভাতা তারা বৃদ্ধি করেনি, 4 বছর বাদে 1,34,000 বার্ধক্য লোকেদের ভাতা কেটে ওই টাকা দিয়ে কিছু বৃদ্ধদের ভাতা 2000 টাকা করেছে। এখন আবার তারা তাদের সংকল্প পত্রে বলেছে এই 2000 ভাতা 5000 টাকায় নিয়ে যাবে। মনে রাখবেন বন্ধুরা যে 1200 টাকা থেকে 2000 টাকা করতে বেটারার 4 বছর লাগলো, আর 2000 থেকে 5000 করতে এটা মনে 15 বছর লাগবে। এই ভাতার দরকার নাই আমাদের, এই ভাতার কোনো দরকার নাই। ত্রিপুরার মানুষকে শুধু ঠকানো। একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, আমাদের রাজ্যে 1/3 মানুষ তার যুবংশের মানুষ, 18 বছর থেকে 35 বছরের মধ্যে রাজ্যের 1/3 মানুষ তারা আমাদের যুববন্ধু, যুবক যুবতীরা যাদের কর্মক্ষমতা আছে, কাজ করার ক্ষমতা আছে, চাকরি করার ক্ষমতা আছে, তাদের কি হবে, তাদের ভবিষ্যৎ কি হবে? ভারতবর্ষের প্রধানমন্ত্রী গতকাল যখন আম্বাসায় বক্তৃতা করছিলেন তখন আমাদের ত্রিপুরার 1/3 মানুষ যুব বন্ধুরা প্রধানমন্ত্রীর দিকে তাকিয়েছিলেন যে আমাদের যুবকদের সম্পর্কে উনি কয়েকটা কথা বলবেন, কিন্তু একটি কথা বলেন। গত 8 তারিখ যখন তাদের সংকল্প পত্র বেরিয়েছে, আপনারা পড়ুন সেটাকে, রাজ্যের শিক্ষিত অর্ধশিক্ষিত বেকার যুবক যুবতীদের আমি অনুরোধ করব, বন্ধুরা আপনারা পড়ুন, সংকল্প পত্রে আপনাদের কোনো উল্লেখ নেই, আপনাদের চাকরি দেওয়ার কোনো উল্লেখ নেই, আপনাদের জন্য কর্মসংস্থানের কোনো উল্লেখ নেই, নাথিং। তারা বলছে যে ত্রিপুরার রাজ্যের উন্নয়নকে আরো ত্বরান্বিত করতে বিজেপিকে ভোট দিতে হবে। দেশের প্রধানমন্ত্রী, আমি মোদিজিকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, উনি একটা সাংবিধানিক ক্ষমতায় বসে ত্রিপুরা রাজ্যে এসে কতগুলো অসত্য কথা বলেছে এবং সে অসত্য কথার মধ্যে উনি বললেন আগরতলা বিমানবন্দর সেটাকে আন্তর্জাতিক বিমানবন্দর করার কাজ এবং তার স্যাংশন নাকি বিজেপির সরকার করেছে। আপনারা দেখেছেন পূর্বতন মুখ্যমন্ত্রী মানিক সরকার উনি গতকাল একটা সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে আন্তর্জাতিক বিমানবন্দর করার জন্য
ডক্টর মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন তখনই তার অনুমোদন হয়েছে, এটা বিজেপিদের করা অনুমোদন নয়। তারপর আরো বলেছে যে ত্রিপুরা রাজ্যে 8টি ন্যাশনাল হাইওয়ে, এই ন্যাশনাল হাইওয়ে কাজ নাকি বিজেপিরাই এটা স্যাংশন করে ত্রিপুরায় পাঠিয়েছে। পূর্বতন মুখ্যমন্ত্রী মানিকবাবু পরিষ্কারভাবে বলেছেন যে সেই 8টি ন্যাশনাল হাইওয়ে যে কাজ, এইটা উনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এই কাজের স্যাংশন করিয়ে ওনারাই এনেছিলেন। কিন্তু আম্বাসাই দেশের প্রধানমন্ত্রী গতকাল যে বক্তব্যটা করেছেন সম্পূর্ণ অসত্য কথা বলে উনি মানুষকে ঠকানোর চেষ্টা করেছেন। এইটুকু বলতে পারি এইবার বিজেপিরা যাই করুক, বিজেপিরা যাই বলুক, 700 কোটি টাকা না 7000 কোটি টাকা নিয়েও যদি ঘোরাফেরা করে ত্রিপুরার মানুষ তাদেরকে বর্জন করবে, তাদের আর ভোট দেবে না। মানুষ কিছু চায় না, বাইক বাহিনীর তাণ্ডব থেকে নিজেকে বাঁচাতে চায়। আর বাইক বাহিনীদের তো আমরা আমন্ত্রণ করেছি, আসুন আপনারা আসারাম বাড়ি কেন্দ্রে আসুন, আমরা বাইক বাহিনীকে কামান বাহিনী দিয়ে আমরা প্রতিরোধ করবো, আপনারা আসুন মুখোমুখি হন। আপনারা আপনাদের বাইকে কেমন শক্তি আছে আমরা কামান দিয়ে দেখাব। অসত্য কথা বলছি না, মানুষ যদি আমাদের প্রতি বিশ্বাস রাখে এই বাইক বাহিনীকে 1 ঘন্টার মধ্যে মুড় ঘুরিয়ে দিতে পারবো আমরা, আমাদের সেই শক্তি আছে। ত্রিপুরায় কোনো জাতি গোষ্ঠী বা কোনো ধর্মীয় অংশের মানুষের বিরুদ্ধে আমাদের সাথে আছেন হিন্দু ধর্মের লোক, খ্রিস্টান, মুসলমান, সমস্ত অংশের মানুষ আমাদের ত্রিপুরা মথায় রয়েছেন। এবং ত্রিপুরা মথা মানে সর্ব অংশের দল। 42টি প্রার্থী আমরা দিয়েছি, বাঙালিদের মধ্যে আছে, এসসিদের, মণিপুরীদের মধ্যে, ত্রিপুরাদের মধ্যে, সমস্ত অংশের মানুষকে আমরা যেখানটাই পেরেছি প্রার্থী দিয়ে আমরা মানুষকে বার্তা দিতে চেষ্টা করেছি, উই আর দি পার্টি ফর এভরিওয়ান, আমরা সর্ব অংশের পার্টি। এবং ত্রিপুরাল্যান্ড সম্পর্কে মানুষের যে ভুল ধারণা, এই ধারণার কথাও বনবাজার এলাকার মানুষের কাছে কয়েকটি কথা বল। গ্রেটার ত্রিপুরাল্যান্ড মানে তেলেঙ্গাদের বিরুদ্ধে নয়, চাষাদের বিরুদ্ধে নয়, গ্রেটার ত্রিপুরাল্যান্ড মানে বাঙালিদের বিরুদ্ধে নয়। সেদিন আমি এখানে এসেছিলাম, আমাদের মনিন্দ্রবাবু ছিলেন, বহুদিনের পরিচয়, বহুদিনের বন্ধুত্বটা ওনাদের সাথে। গ্রেটার ত্রিপুরাল্যান্ড হলে কি হবে, গ্রেটার ত্রিপুরাল্যান্ডে আজকে এডিসি এলাকার মধ্যে আমরা যেভাবে আছি সেভাবেই থাকবো, আলাদা আর একটা রাজ্য হলে এখানকার কোনো ত্রিপুরা বা বাঙালি কোনো চাষা তার পকেট কেটে কাউকে টাকা দিতে হবে না, কেন্দ্রের সরকার টাকা বরাদ্দ করে রাজ্যকে দেবে এবং সেই টাকা চাষার গরেও চলে আসবে, বাঙালিদের কাছেও যাবে, ত্রিপুরাদের কাছেও যাবে, কে কোথায় যাবে। এটাকে ভয়াবহভাবে প্রচার করতে চেষ্টা করছে যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড হলে বাঙালিরা থাকতে পারবে না, এটা খুব সস্তা একটা প্রচার। ত্রিপুরারা আছে বলে এই পার্বত্য ত্রিপুরায় মহারাজারা বাঙালিদের নিয়ে এসছেন এখানে, তখন তো মহারাজার কাছে 2 ব্যাটালিয়ন ফার্স্ট ত্রিপুরা রাইফেলসের আর্মি ছিল,
1945'e 45 ইংরেজিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমাদের মহারাজার এক ব্যাটেলিয়ন মানে 1200 সেনা বার্মা দেশে যুদ্ধ করে জাপানিজদের পরাস্ত করেছে সেই কালেই কিন্তু তিপ্রারা মহারাজারা বাঙালিদের বিরুদ্ধে ছিল না আজকে কেন আমরা আপনাদের বিরুদ্ধে যাব কখনোই না বাঙালিরা আমাদের বন্ধু চিরতরেই বন্ধু থাকবে আপনাদের বিপদে মহারাজারা দাঁড়িয়েছেন আমরা দাঁড়িয়েছি এবং এখানকার আমাদের কমিউনিস্ট এবং কংগ্রেস বন্ধুদের আমি বলবো খুব কাছের বন্ধু তারা বিজেপিকে ফাইট করতে গিয়ে কংগ্রেস এবং কমিউনিস্টরা আমাদের হাতের কাছের বন্ধু আমাদের তো নিজেদের মধ্যে ঝগড়া করার কোনো সুযোগ নেই কোনো স্কোপ নেই করার উচিত না আমি আপনাদের বলছি যে যখন বাঙালিরা বাংলাদেশ থেকে আসতে হলো এখানেও আছে অনেকে তখন সেই উদ্বাস্তুদের যারা বাস্তু ভিতে হারিয়ে ত্রিপুরাতে আসতে হয়েছে তাদের জন্য আন্দোলনটা কে করেছে ত্রিপুরাই করেছে বিদ্যা দেববর্মা দশরথ দেব সুদন্যা দেববর্মা নৃপেন চক্রবর্তী বীরেন দত্ত ওনারা পাহাড় থেকে লুট নিয়ে যেতেন কারণ বাঙালিরা তখন আন্দোলন করত না সুকুময় সেন শচীন্দ্রলাল সিংয়ের পেছনে পেছনে থাকতেন কংগ্রেস করত বাঙালিরা আগরতলা শহরের বাঙালিরা আন্দোলন করত না আমাদের এই লেংটি পরা তিপ্রারাই সেদিন আগরতলা কাঁপিয়ে স্লোগান দিয়েছে উদ্বাস্তুদের পুনর্বাসন দাও এবং সত্যি সত্যি আপনারা পুনর্বাসন পেয়েছেন ত্রিপুরার যে অনেক কলোনি যার নাম শচীন্দ্র কলোনি ইন্দিরা কলোনি হঠাৎ করে কলোনি করতে হলো বলেছে হঠাৎ কলোনি ত্রিপুরার যে অনেক কলোনির নাম আছে হঠাৎ কলোনি কাদের আন্দোলনে এটা হয়েছে ত্রিপুরারাই আন্দোলন করেছে কিন্তু আজকে এই ত্রিপুরারা যখন পানীয় জলের সংকটে ভুগছে ত্রিপুরাদের খাদ্যাভাব ত্রিপুরাদের হাতে কিছু নেই তখন শিক্ষিত ত্রিপুরারা উঠে এসে বলছে চলুন এইবার না হয় এই রাজ্যটাকে যদি ভাগ করেও আলাদা টাকা পেয়ে যদি আমরা আমাদের ডেভেলপমেন্ট করতে হয় করব কিন্তু এখানে তো তেলেঙ্গা চাষা বাঙালিদের বাদ দিয়ে আন্দোলন করা উন্নয়ন করা এই কথা আমরা কখনোই বলবো না আজকেও বলছি তাই আপনাদের অনুরোধ করব এই বনবাজার এলাকার সুধী নাগরিক বৃন্দের কাছে বিনম্রভাবে আমি অনুরোধ করব নির্বিঘ্নে নিশ্চিন্তে আপনারা ত্রিপুরামাথায় ভোট দিন এইবার ত্রিপুরামাথা আপনারা দেখেছেন এটা আমার কথা আমি তো আপনাদের মাঝে আছি আজ তক চ্যানেল ভারতবর্ষের স্বনাম ধন্য একটা নিউজ চ্যানেল এই নিউজ চ্যানেল বলেছে তার সমীক্ষায় যে ত্রিপুরামাথা 21টি সিটে সে এগিয়ে রয়েছে এবং আগামী কয়েকদিনে এই সিটের সংখ্যা আরো বাড়তে পারে তারাই বলেছে ত্রিপুরামাথার আভ্যন্তরীণ সমীক্ষায় আমাদের অনুমান আমরা এবার 34 থেকে 38টি সিট দখল করে একাই আমরা ক্ষমতায় বসব সেইখানে সেইখানে এই বনবাজার এলাকার মানুষ আমাদেরকে সমর্থন না করে কেউ কমিউনিস্ট করতে পারেন কংগ্রেস করতে পারেন এই ভোটটা অযথা সেখানে দিয়ে বিজেপিকে বা বিজেপির যে বন্ধু আইপিএফটি তাদেরকে সুবিধা করার কোনো সুযোগ নেই আমি আপনাদের বলছি আইপিএফটির যিনি প্রার্থী উনি এখনো ডোর টু ডোর প্রোগ্রাম করছে আপনাদের এই বনবাজার এলাকায় এসছেন কিছুদিন আগে পূর্বতন যারা গ্রাম্য বাংলায় কি বলে আলসি আলস্য কতগুলো বিজেপির লোকেরা যারা বাড়ি করে বসেছিল অনেকদিন তাদেরকে আবার যোগদান করিয়ে বলছে যে
যে 10 ফ্যামিলির 60 ভোটার বিজেপিতে যোগদান করেছে। এইভাবে অযথা একটা বোতলের তেল আর একটা বোতলে ডাইল্লা। আমাদের এখানে তেল বৃদ্ধি পাইছে, এই কথা কইলে তেলের বৃদ্ধি হইতো। আমরা জানি ভদ্র মহিলা যেখানে আমরা আমাদের প্রোগ্রাম নেই, কোনা কুনি কোন জায়গায় সুযোগ বুঝে অতর্কিতে প্রণাম করা শুরু করছে। আরে প্রণাম করেন আপনি, কিন্তু বাচ্চা বাচ্চাদের প্রণাম করার কি মানে আছে? আমার বয়স 53, আমি কি 50 বছরের লোককে আমি পায়ে ধরে প্রণাম করব নাকি ভোটের জন্য? হিন্দু ধর্মে নিজের বয়সের ছোট লোকজনকে প্রণাম করা ওই লোকটার জন্য ক্ষতি, যে প্রণাম করে তারও ক্ষতি, এটা উচিত না। আর মহিলা ভোট পাওয়ার জন্য এখানে বাচ্চা বাচ্চা শিশুদের পর্যন্ত প্রণাম করছে, এইভাবে ভোট জিতা যায় না। লক্ষ্য থাকতে হবে। আপনার দলের লক্ষ্যটা কি? আইপিএফটি দলের লক্ষ্যটা হচ্ছে নির্বাচন এলে মাল কামাও, নির্বাচন এলে বিজেপি থেকে টাকা নিয়ে নাও, মাল কামাও, তারপর 5 বছর বাড়িতে বিশ্রাম করুন, অট্টালিকার বাড়ি তৈরি করুন, আবার 5 বছর পর যদি সুযোগ পান আবার মাল কামান। এই হচ্ছে আইপিএফটি। আর আইপিএফটিকে 5টা সিট দিয়েছে বিজেপি, তাও যেখানটাই আইপিএফটির প্রার্থী আবার নির্দল প্রার্থী দিয়ে আইপিএফটিকে হারানোর চেষ্টা করছে। এটা কি অ্যালায়েন্স? এটাকে অ্যালায়েন্স বলে মানুষ? এটা অ্যালায়েন্স না, এটা হচ্ছে অজগর যেভাবে হরিণ টরিণ ফাইলে, এটার গিল্লাই, এটা গিলনের রাজনীতি। সুতরাং আইপিএফটির কোনো ভবিষ্যৎ নাই। আইপিএফটি 5টার মধ্যে 5টাই হারবো এবং শূন্যতে বাইকিয়া হয়ে থাকছি। চলুন এবার অনুরোধ রাখবো আপনাদের, আনারস সিম্বলে আপনারা ভোট দিন এবং এলাকার দায়ী দায়িত্ব নেওয়ার জন্য আমি আপনাদের এখানে আসলাম। মানুষের নানা সমস্যা থাকতে পারে, পানীয় জলের সমস্যা থাকতে পারে, রাস্তাঘাটের সমস্যা থাকতে পারে, গরিবদের ঘরের ব্যবস্থা নেই, তাদের ঘর পাওয়ার একটা সমস্যা থাকতে পারে, বেকার যুবক যুবতীদের চাকরি পাওয়ার ব্যাপার থাকতে পারে। এই সমস্ত ব্যাপারগুলো এজ এ ক্যান্ডিডেট, এজ এ প্রার্থী, নির্বাচিত প্রতিনিধি হিসাবে যা যা করা ভারতবর্ষের সংবিধানের ভেতরে থেকে সবটা দায়িত্ব পালন করার জন্য আজকে এখানে এলাম। এবং আপনাদের অনুরোধ করব, এই এলাকার প্রতিটি গণতন্ত্র প্রেমী শান্তিপ্রিয় মানুষ, সম্প্রীতি যারা ভালোবাসেন, সবাই আনারস সিম্বলে ভোট দিয়ে তীব্রামথা এবং আমাকে জয়লাভ করাবেন। এইটুকু বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। তীব্রামথা লংলি, গোবাগ্রা লংলি।